বোনেরা তোমরা খাবে তো আজ আমি যে রেসিপিটা তৈরি করব হ্যাঁ দিদি তুমি আমাদের যা তৈরি করে দেবে আমরা তাই খাব ঠিক আছে বোনু এবার তাহলে তোমরা তোমাদের জায়গায় চলে যাও প্রথমে প্রিয়া বোনুকে বসিয়ে দিচ্ছি এবার আমি আমার চিটকি বোনুকে এবার আমি আমার রিয়া বোনুকে বসিয়ে দিচ্ছি তাহলে চলো বন্ধুরা এখন আমি আমার রেসিপিটা শুরু করি এই দেখো বন্ধুরা আমি এখানে একটা কদমে নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের কদমে রাখে তৈরি করে দেখাবো তার জন্য দেখো আমি এখানে একটা কদবেল নিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা আজ আমাদের এখানে একটা লোক ঠেলায় করে কদবেল মাখা বিক্রি করতে এসেছিল তাই বন্ধুরা আমি ঠেলা গাড়ির থেকে এই কদবেলটা নাম রেখে নিয়েছি যাতে আমি তোমাদের কদবেল মাখা দেখাতে পারি এখন আমি এই কদবেলটা তোমাদের মেখে দেখাবো তাহলে চলো বন্ধুরা এখন আমি আমার কদবেল মাখা শুরু করি কদবেল মাখা তৈরি করার জন্য এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে ধুয়ে নেব বন্ধুরা তোমরা কি কোনোদিনও বাড়িতে কদবেল মাখা মেখে খেয়েছো আমার মা আমাকে কদবেল মাখা তৈরি করে দেয় বন্ধুরা আমার মা আমাকে যেভাবে কদবেল মাখা তৈরি করে দেয় আজ আমি তোমাদের সেইভাবে কদবেল মাখা তৈরি করে দেখাচ্ছি তোমরাও কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে কদবেল মাখা তৈরি করে খেয়ে দেখবে দেখবে তোমাদেরও ভালো লাগবে কদবেল মাখা খেতে এই দেখো বন্ধুরা আমি ধনেপাতাটাকে কুচিয়ে নিয়েছি এখন তুলে নেব দেখো বন্ধুরা আমি এখানে দুই রকমের কাঁচা লঙ্কা নিয়েছি একটা লাল কাঁচা লঙ্কা আর একটা সবুজ কাঁচা লঙ্কা আমি লাল কাঁচা লঙ্কাটা এর জন্য দিচ্ছি কারণ কদবেলের ভিতরে একটু লাল লাল থাকবে দেখতে খুব সুন্দর লাগবে এখন আমি লঙ্কা দুটোকে কুচিয়ে নিচ্ছি আমি সবুজ কাঁচা লঙ্কাটাকে তুলে নিচ্ছি এখন আমি লাল কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নেব আমি লাল লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি এখন তুলে নেব বন্ধুরা আমি কাঁচা লঙ্কা কেটেছি তো তাই আমি এখন হাতটাকে ভালো করে ধুয়ে নেব না হলে আমি হাত যেখানে লাগাবো সেখানে জ্বালা করবে তোমরাও কিন্তু কাঁচা লঙ্কা কেটে হাত ধুয়ে নেবে এই দেখো বন্ধুরা আমি ধনে পাতা আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এখন আমি কদবেলটাকে ফাটিয়ে নেব এখন আমি কদবেলটাকে নিচে ফাটিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা আমি কদবেলটাকে ভেঙে নিয়েছি কিন্তু দেখো বন্ধুরা কদবেলের ভিতরটা ভালো করে বাকিনি এখনো কাঁচা কাঁচা আছে কিন্তু বন্ধুরা আর কি করা যাবে আমি তোমাদের এই কদবেলটা দিয়ে কদবেল মাখা তৈরি করে দেখাচ্ছি আমার মনে হচ্ছে এই কদবেলটা দু তিন দিন ঘরে রেখে দিলে হয়তো পেকে যেত আমি আজই কিনেছি কদবেলটা তাই হয়তো এরকম কাঁচা আছে
জানো তো বন্ধুরা, আমার মামা বাড়িতে না একটা কদবেল গাছ ছিল। আমার মা জানো তো কি করত, যখন কদবেল গাছ থেকে পাকা পাকা কদবেল পড়ত, তখন আমার মা কদবেলের মাথাটায় এই দেখো এইখানটা ফুটো করে কোনো খারাপ পেন বা কুঞ্চি দিয়ে এরকম ফুটো করত। তারপর ওই ফুটোর ভিতরে লবণ, লঙ্কার গুঁড়ো, বিট লবণ, চিনি এইসব দিয়ে ফুটোর ভিতরটা ভালো করে মাখাতো। ফুটোর ভিতরটা এইভাবে লাঠি দিয়ে বা পেন দিয়ে ঘুরতো, মানে ভিতরটা এইখানটা ফুটো করতো তো, তাই এর ভিতরে পেন দিয়ে এরকম ঘুরতো। আমার মা আমাকে যখন এইভাবে বলে না, আমার ভীষণ খেতে ইচ্ছা করে, আমার তো লোভ লেগে যায়, আমার মুখ থেকে জল বেরিয়ে আসে। আমি মাকে বলি, মা আমাকেও না একদিন এইভাবে করে দেবে। তারপরে মা বলেছে, ঠিক আছে আমি তোকে এইভাবে একদিন করে দেব। আমার মা যখন ছোট ছিল তখন এইভাবে কদবেল মাখা খেত। দেখো বন্ধুরা, আমি কদবেলটাকে বের করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমার মা কেমন করে খেত, আরো একভাবে খেত। আমার দিদা জানো কি করত, এই কদবেলটা এইভাবে মাখত আর মেখে এই খোলাটাই দিত। আমার মা, আমার মামু, আমার মিমি সবাই মিলে খোলাটাই খেত। আর তখন তো মামা বাড়িতে কদবেল গাছ ছিল, অনেক বড় বড় কদবেল হতো। কিন্তু দেখো বন্ধুরা, আমার কদবেলটা তো এখনো কাঁচা আছে। তোমরা কিন্তু চেষ্টা করবে পাকা কদবেল নেওয়ার, না হলে কদবেল মাখাটা খেতে ভালো লাগবে না। এখন আমি কদবেলটাকে দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, কারণ অনেক শক্ত তো, তাই এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি কদবেলটাকে এইভাবে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি কদবেলটাকে মেখে একটু নরম করে নিয়েছি। এখন আমি কদবেলের ভিতরে লবণ, বিট লবণ, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, একটু চিনি আর সর্ষের তেল দিয়ে সবকিছু ভালো করে মেখে নেব। জানো বন্ধুরা, আমার এক্ষুনি দেখে লোভ লাগছে, জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি কদবেলটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কদবেলের খোলাটা কদবেলটা তুলে নিচ্ছি। আমার মাও যেইভাবে খেত, আমিও আজ সেইভাবে খেয়ে দেখি, দেখি কেমন টেস্ট লাগে খেতে। আর মা তো সবসময় আমাকে বলতে থাকে যে খুব সুন্দর লাগে খেতে, আমি ছোটবেলায় এইভাবে খেতাম। এই এই ছোট খোলাটা আমি আমার বোনদের দেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার কদবেল মাখা। দেখো বন্ধুরা, কদবেল মাখাটা কত সুন্দর লাগছে না দেখতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদের ভালো লাগবে খেতে। এখন আমি তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে আমার কদবেল মাখা, কিন্তু তার আগে আমি আমার বোনদের খেতে দিয়ে দেব। তাহলে চলো এখন আমি আমার বোনদের খেতে দিয়ে দিই। বন্ধুরা, আমি এই পুরোটাই আমার বোনদের খেতে দিয়ে দিচ্ছি, এই চামচটা দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু বাইরের দোকানের মতন তৈরি করতে চাই কদবেল মাখাটা। এই না বন্ধুরা, আমি আজ তোমাদের জন্য কদবেল মাখা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার কদবেল মাখা। ও তাই দিদি, তুমি আজ আমাদের জন্য কদবেল মাখা তৈরি করে দিয়েছো। ঠিক আছে দিদি, আমি এখন খেয়ে বলছি কেমন হয়েছে কদবেল মাখা। দিদি, খুব সুন্দর হয়েছে তো কদবেল মাখাটা খেতে। তুমি কিন্তু আমাদের এই
আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হচ্ছে আমার কদবেল মাখা। এই দেখো বন্ধুরা, আমিও চামচ দিয়ে খাচ্ছি। আমি তো আমার বুনুদের চামচ দিয়ে দিয়েছি, তাই আমিও চামচ দিয়ে খাচ্ছি। বন্ধুরা তোমরা খাবে? আমি তো তোমাদের দিতে পারছি না, তাই তোমরা বাড়িতে তৈরি করে খাবে। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার কদবেল মাখা। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা কদবেল মাখাটা না খুব সুন্দর লাগছে খেতে। কেনা কদবেল মাখার থেকে খুব সুন্দর লাগছে কদবেল মাখাটা খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে কদবেল মাখা তৈরি করে খেয়ে দেখবে। তোমরা যদি বাড়িতে এইভাবে একবার না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে। বন্ধুরা আমি আগে একটা কথা বলছি, আর কদবেল মাখা খাচ্ছি, আমি আর কদবেল মাখা না খেয়ে থাকতে পারছি না। বন্ধুরা আমি এখন মজা করে কদবেল মাখা খেতে থাকি। তোমরা এর মধ্যে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ বাই বাই। খুব সুন্দর হয়েছে খেতে।